হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমরা কথা বলবো কিভাবে একটা স্টাইলিশ ফেসবুক কভার আর্ট তৈরি করতে হয়। এর আগেও আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি এই ফেসবুক কভার আর্ট নিয়ে, সেগুলো অনেক স্টাইলিশ ফেসবুক কভার আর্ট। ইচ্ছে করলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা ডার্ক অ্যান্ড একটা ফেসবুক কভার আর্ট তৈরি করতে হয়। তো আপনাদের সুবিধার্থে আমি এর ব্যাকগ্রাউন্ডটা অলরেডি তৈরি করে রেখেছি, জাস্ট আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন এবং আমার দেওয়া পরবর্তী প্রসেসটা ভালো করে দেখতে থাকুন। আর আপনার প্রোফাইলে যদি ফেসবুক কভার আর্টটা ভালোভাবে সেট না হয়, এর জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি, উপরে আইকনে ট্যাপ করে আপনার ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে আপনার কভারটা ভালোভাবে সেট হবে। তো চলুন এখন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। সর্বপ্রথম আমরা এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপটাকে ওপেন করব। এরপর এখান থেকে আমরা ডিলিট আইকনে ট্যাপ করে টেক্সটটাকে ডিলিট করব এবং থ্রি ডটে গিয়ে আমাদের ইমেজ সাইজটাকে আমরা ফেসবুক কভার আর্ট করব। তারপর এখান থেকে ওকে করব এবং প্লাস আইকনে গিয়ে গ্যালারি থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এখান থেকে আমরা ওকে করব। দেন মাঝের আইকনে এসে ডানে স্ক্রল করলে আমরা রিলেভেন্ট সাইজ পাব, এটাকে আমরা ফুল করে দেব। দেওয়ার পর এখান থেকে ওকে করব। দেন লেয়ারে গিয়ে এটাকে লক করব। লক করার পর আমরা প্লাস আইকনে গিয়ে গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত ফটোটাকে এখানে ইম্পোর্ট করব। ইচ্ছে করলে আমরা এখান থেকে এটাকে আমরা একটু ক্রপ করে নিতে পারি। ক্রপ করে নিয়ে এখান থেকে ওকে করব। দেন লেয়ারে গিয়ে এখান থেকে ডানে স্ক্রল করে সরিয়ে নেব এবং লেয়ারে গিয়ে এটাকে নিচে দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। দেওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে যাব। দেন টেক্সটে গিয়ে আমাদের প্রোফাইলের নামটা এখানে লিখে ফেলব। সিম্পলি এখানে ডাবল ট্যাপ করব এবং এখান থেকে আমাদের নামটা এখানে লিখে ফেলব। তারপর এখান থেকে এটাকে একটু ছোট করব। দেন এখানে রাখব। রাখার পর আমরা এই মেনুতে যাব। দেন ডানে স্ক্রল করলে এখান থেকে আমরা একটা ফন্ট পাবো, যে কোনো একটা ফন্ট আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে ওকে করব। দেন এখান থেকে বামে স্ক্রল করলে আমরা কালার পাবো এবং এখান থেকে গার্ডিয়ানে যাব। দেন এখান থেকে ঠিক এরকম একটা গার্ডিয়ান আমরা এখানে অ্যাড করব, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচিং হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ইচ্ছে করলে এটার স্ট্রোকটাকেও অ্যাড করে দিতে পারেন। সিম্পলি ডানে স্ক্রল করলে আমরা এখানে স্ট্রোক পাবো, এটাকে এনাবল করব, তাহলে ফন্টটা দেখতে আরও সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমাদের ফটো রেডি। এখন সেভ করার জন্য উপরে এই আইকনে যাব। দেন সেভ অ্যাজ ইমেজে এবং এখান থেকে কাস্টমে গিয়ে আলট্রা করে ফটোটাকে আমরা সেভ করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আর এই ফেসবুক কভার আর্ট নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও তৈরি করেছি, ইচ্ছে করলে আপনারা সেগুলোও দেখে আসতে পারেন। আর চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন আমার ফেসবুক গ্রুপে, যেটার লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।